আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চুলায় পারফেক্ট কেক তৈরি করা যায়। এই জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি, আমি তিনটা ডিম নিয়েছি, এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজ থেকে চেষ্টা করবেন আধা ঘন্টা আগে বের করে রাখার জন্য। নিয়েছি 1 কাপ পরিমাণ নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চা চামচ গুঁড়া দুধ এবং 1/3 কাপ কোকো পাউডার। নিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল আর নিয়েছি 1 টেবিল চা চামচ পরিমাণ বাটার। আর লাগবে আমাদের ভ্যানিলা এসেন্স, এটা আমি 1 চা চামচ পরিমাণ দিব। আর লাগবে চকলেট ফ্লেভার, এটা আমি 1/2 চা চামচ পরিমাণ দিব। আর লাগবে বেকিং পাউডার, আপনি যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। তো শুরু করা যাক। এবার আমি এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে ভেঙে নেব। এবার আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, এবার আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কেমন ফোমি ফোমি একটা ভাব হয়েছে। আমি এটাকে আরো 5 মিনিট বিট করব। আমার ডিম এবং চিনি মিক্সড করা শেষ, দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এবার এর ভিতর আমি গুঁড়া দুধটা, 2 টেবিল চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, 1 টেবিল চা চামচ বাটার। হাফ চা চামচ চকলেট ফ্লেভার, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আমি আবার 2-3 মিনিট বিট করব। আমার বিট করা শেষ। এবার একটি চালনির সাহায্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার চালনি দিয়ে চেলে আমি একসঙ্গে দিব না, আমি পর্যায়ক্রমে এটাকে দিব। আমি 3 পর্যায়ে দিব, তো 3 ধাপে দিব। আবারও মিনিট খানেক বিট করব।
আমার সাল দিয়ে চালাটা শেষ হয়ে গেছে। এবার আমি আবার এটাকে বিট করব। ভিউয়ার্স, আমার ব্যাটারটা রেডি। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। আমি এখানে একটা বাটি নিয়েছি এবং পেপার কেটে তেল ব্রাশ করে তারপর রেখেছি। আপনারা চাইলে কেকের বিভিন্ন ধরনের ট্রে পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। আমি একটা নর্মাল বাটি নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এই ব্যাটারটাকে এর ভিতরে ঢেলে দিব। এবার এটাকে আমি এরকম করে একটু নেড়ে চেড়ে দিব যাতে ভিতরে কোথাও এয়ার বাবল না থাকে। ভিউয়ার্স, আমি 10 মিনিট আগে চুলায় একটা হাঁড়িতে বালু দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এটা গরম হয়ে গেছে। ওভেনে যেরকম আমরা কেক করার আগে ফ্রিহিট দিয়ে রাখি, সেরকম আমি বালুর উপর একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট মাঝারি আঁচে এটাকে রেখে দিয়েছি। এখন আপনি চাইলে বালু ছাড়া, বালু না থাকলে লবণ দিয়েও করতে পারেন। এবার আমি এরপরে আমার কেকের বাটিটা বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব এবং আমি মৃদ আঁচে এটাকে তৈরি করব। আমি চুলার আঁচ একেবারে লোতে রেখে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে আমার এই কেকটা হতে। ফিরবো ভিউয়ার্স 1 ঘন্টা পর। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কেকটা কেমন ফুলে উঠেছে এবং আমার কেকটা হয়েও গেছে। আপনি কেকটা হয়েছে কিনা এটা দেখার জন্য এরকম একটা যে কোনো একটা লম্বা স্টিক বা টুথপিক দিয়ে এরকম ভিতরে দিয়ে দেখবেন। যদি দেখেন যে এটা একদম ফ্রেশ আসছে, 10 মিনিট আপনার কেকটা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে সাইড থেকে এভাবে উঠিয়ে একটা প্লেটে ঢেলে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের এটা কেটে তারপর দেখাবো। দেখুন আমার কেকটা কেমন সফট এবং স্মুথ হয়েছে। আপনারা সেম রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন। আই হোপ আমার মতো এরকম সুন্দর এবং পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওকে লাইক দিন আর আমাকে অনেক অনেক দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।